আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স। আজ আমরা অনুশীলনী 6.2 লেকচার 4 শুরু করব। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 6.2 থেকে 14 নাম্বার ম্যাথ। এখানে কি বলা আছে আমরা পড়ার চেষ্টা করি। কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। অর্থাৎ এখানে কিন্তু দুইটা শর্ত বলা আছে। আমরা দুইটা শর্ত থেকে আমরা সমীকরণ গঠন করব। তাহলে প্রথম কথা, ভগ্নাংশ মানে লব এবং হর থাকে। আমরা জানি ভগ্নাংশের উপরের মানটিকে লব বলা হয় এবং নিচের মানটিকে হর বলা হয়। তাহলে চলো মনে করে নেওয়া যাক। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, মনে করি ভগ্নাংশটির লব সমান এক্স এবং ভগ্নাংশটি হর সমান ওয়াই। আমরা ধরে নিলাম ভগ্নাংশটির লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই। আমরা জানি ভগ্নাংশ তাহলে কিভাবে লেখা হবে, নিশ্চয়ই তাহলে ভগ্নাংশ লেখা হবে এক্স বাই ওয়াই। অতএব ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। তাহলে আমরা সবাই জানি যে এরকম ভাগফল আকারে প্রকাশ করলে তাকে ভগ্নাংশ বলা হয়, যার উপরের মানটিকে সবসময় লব বলা হয়, নিচের মানটিকে সবসময় হর বলা হয়। তাহলে আমরা ধরেই নিলাম এই ভগ্নাংশটির লবের মান এক্স আর হরের মান ওয়াই। আমাদের ধরে নেওয়া অনুসারে ভগ্নাংশটি দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই। এখন আমরা যাব তাদের শর্ত মতে, যে তারা কী কী শর্ত আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন তাদের যে শর্ত তারা দিয়ে দিয়েছে, তাহলে আমরা প্রথম শর্ত দেখে আসি। প্রথম শর্ত ছিল ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করতে হবে। আবারও বলি, প্রথম শর্ত ছিল ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করতে হবে। তাহলে দেখো, এটা ছিল ভগ্নাংশ। এই ভগ্নাংশ ছিল এক্স বাই ওয়াই, ভগ্নাংশটি ছিল এক্স বাই ওয়াই। কিন্তু তারা কি বলে দিয়েছে, তারা বলে দিয়েছে যে লবের সাথে 5 যোগ করতে হবে। অর্থাৎ এই যে লব এক্স আছে, লব এক্সের সাথে 5 যোগ করতে হবে। আর হর কিন্তু ওয়াই ছিল, হর ওয়াই থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম যে শর্ত ছিল সেই শর্তের মধ্যে আমাদেরকে তারা লবের সাথে 5 যোগ করতে বলেছে। আমরা লব এক্সের সাথে 5 যোগ করলাম, ওই সময় হর কিন্তু যেরকম ছিল সেরকমই আছে। তাহলে দেখো, বলা আছে কি তখন এর মান 2 হয়। তখন এর মান 2 হবে, তার মানে তখন এই ভগ্নাংশটির মান হবে 2। এটা ছিল আমাদের প্রথম শর্ত। তাহলে শিক্ষার্থীরা, এটা যদি আমাদের প্রথম শর্ত হয়, তাহলে আমাদের দ্বিতীয় শর্ত তো আমরা দেখবো একটু পরে। আপাতত আমরা প্রথম শর্ত থেকে একটু ক্যালকুলেশন করে নিই। এক্স প্লাস 5 থাকলো উপরে, যদি আমরা 8 গুণন করি, ওয়াইয়ের সাথে 2 হবে 8 গুণন, ডানে হয়ে যাবে 2y। তাহলে শিক্ষার্থীরা, এই যে 2y ছিল, 2y কে পক্ষান্তর করে বামে নিয়ে আসলাম, এটা -2y হয়ে গেল। আর ধ্রুবক পদকে পক্ষান্তর করে ডানে নিয়ে গেলাম, এটা হয়ে গেল -5। তুমি যদি চাও ধ্রুবক পদকে ডানে নিয়ে বানা, ধ্রুবক পদকে বাম পাশে রাখবা, তাও কোনো সমস্যা নাই। তাহলে আমরা সমীকরণ 1 করে ফেললাম। এখন নিশ্চয়ই আমরা যাব দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্তে কি বলা আছে তোমরা নিজেরাই চিন্তা করো। আশা করি তোমরা বুঝতে পারবে দ্বিতীয় শর্ত মতে কি বলা আছে। দেখা যাক, দ্বিতীয় শর্ত মতে আমাদের ভগ্নাংশ কিন্তু এক্স বাই ওয়াই। দ্বিতীয় শর্তে এটাকে কি করতে বলা হয়েছে দেখা যাক। দ্বিতীয় শর্তে বলা আছে যে হর থেকে 1 বিয়োগ করলে, হর থেকে 1 বিয়োগ করতে হবে, তার মানে ওই ভগ্নাংশটির হর থেকে 1 বিয়োগ করতে হবে। দেখো তাহলে, ভগ্নাংশটি কিন্তু এক্স বাই ওয়াই ছিল, ভগ্নাংশটি ছিল এক্স বাই ওয়াই। তাহলে তারা আমাদেরকে কি বলেছে, বলেছে যে হর থেকে 1 বিয়োগ করে, তার মানে এই যে হর মানে নিচেরটা,
নিচেরটা থেকে এক বিয়োগ করতে বলেছে আমাদেরকে। সুতরাং তারা দ্বিতীয় শর্তে যা করতে বলেছে আমরা সেটাই করলাম। আমরা জানি হর মানে নিচেরটা, তাহলে তারা বলেছিল হর থেকে এক বিয়োগ করতে, সুতরাং আমরা নিচেরটা থেকে এক বিয়োগ করে দিলাম। তাহলে এবার প্রশ্ন মতে কিন্তু বলা আছে, এটার মান কিন্তু প্রশ্নে বলা আছে, দেখো প্রশ্নে বলা আছে তখন এর মান হবে ওয়ান, তখন এর মান হবে ওয়ান। সুতরাং তখন এই ভগ্নাংশটির মান হয়ে যাবে ওয়ান হয়ে যাবে। দ্বিতীয় শর্ত আমরা বুঝতে পারলাম। এখন আমরা আর গুণন করি। আর গুণন করলে ওয়াই মাইনাস ওয়ান যদি আর গুণন হয় ওয়ানের সাথে, তাহলে এদিকে ওয়াই মাইনাস ওয়ানই থাকবে আর গুণন হলে। যদি আমরা পক্ষান্তর করি, ওয়াইকে বাম পাশে নিয়ে আসি আর ধ্রুবক পদ ডান পাশেই থাক, তাহলে এই অঙ্কে কিন্তু আমরা ধ্রুবক পদকে ডান পাশেই রেখেছি। আগের অঙ্কটাতেই বাম পাশে রেখেছিলাম, যে কোনো এক সাইডে রাখলেই হবে। কিন্তু যেটাই করবা দুইটাতেই একই কাজ করো। প্রথম সমীকরণে ডান পাশে আছে ধ্রুবক পদ, দ্বিতীয় সমীকরণে ধ্রুবক পদ ডান পাশে আছে, আর এক্স আর ওয়াই বাম পাশে, এক্স ওয়াই বাম পাশে। এখন আমাদের কাজ হবে অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে সমাধান করা। তাহলে আমরা যদি সমাধান করতে চাই, তাহলে আমরা জানি যে অপনয়ন পদ্ধতিতে যদি আমরা চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই আমরা যে কোনো একটা চলক বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যদি একটা চলক বাদ দেওয়ার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই সমীকরণ এক থেকে দুই বিয়োগ করলেই মনে হয় হবে। তাহলে আমরা এখন লিখি যে এখন সমীকরণ এক থেকে দুই বিয়োগ করে, সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ করে। তাহলে আমরা সমীকরণ একটা লিখে নিই। সমীকরণ একে ছিল এক্স মাইনাস টু ওয়াই সমান সমান মাইনাস ফাইভ, এটা ছিল সমীকরণ একে। সমীকরণ দুয়ে কী ছিল? সমীকরণ দুয়ে ছিল এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান। সো আমরা দেখতে পেলাম সমীকরণ একে ছিল এটা, আমরা লিখে নিয়েছি। সমীকরণ দুয়ে ছিল এটা, আমরা এক এবং দুই দুইটাই লিখে নিয়েছি। এখন আমরা এদেরকে কী করতে চাই? একটু আগে কিন্তু আমরা বলেছিলাম এদেরকে আমরা বিয়োগ করতে চাই। তাহলে যদি আমরা এদেরকে বিয়োগ করতে চাই, তাহলে কী অবস্থা হবে দেখা যাক। সবাই জানে বিয়োগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। তাহলে দ্বিতীয়টার চিহ্ন প্লাস ছিল, এটা নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। এটা চিহ্ন মাইনাস ছিল, এটা নিশ্চয়ই প্লাস হয়ে যাবে। এটা চিহ্ন মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। সুতরাং বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখন দেখো, প্লাস এক্স আর মাইনাস এক্স কাটাকাটি, প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি। অপনয়ন পদ্ধতির নিয়মই এটা, যে কোনো একটা চলক কাটাকাটি করার ব্যবস্থা করা যোগ বিয়োগের মাধ্যমে। তাহলে পরে কী থাকে দেখো, এখানে থাকে মাইনাস টু ওয়াই, এখানে থাকে মাইনাস টু ওয়াই, এখানে থাকে প্লাস ওয়াই থাকে, এটা হচ্ছে প্লাস ওয়াই। ডান দিকে দেখো, এটা কিন্তু মাইনাস ফাইভ, এটা মাইনাস ফাইভ, এটা কিন্তু প্লাস ওয়ান, প্লাস ওয়ান। সবাই জানি আমরা পরিবর্তিত চিহ্নগুলো নেব। বাম দিকে মাইনাস টু ওয়াইয়ের সাথে প্লাস টু ওয়াই করলে একটা মাইনাস ওয়াই পাওয়া যাবে, মাইনাস ফাইভের সাথে প্লাস ওয়ান করলে মাইনাস ফোর পাওয়া যাবে। যদি আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করি, উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু বাম দিকের মাইনাসটা প্লাস হয়ে যাবে, ডান দিকের মাইনাসটাও প্লাস হয়ে যাবে। সুতরাং আমরা আসলে কী করলাম, আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলাম। উভয় পক্ষকে আমরা জানি একই কাজ উভয় পক্ষকে করা যায়, উভয় পক্ষকে এই যে মাইনাস, মাইনাস দ্বারা গুণ করে। আমি এটি মাইনাস দিয়েছি, তারপর একটি কমা দিয়েছি, এটা মাইনাস, এটা হচ্ছে আমরা কমা দিয়েছি। তাহলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে, তাহলে যদি উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসটাও মাইনাসে মাইনাসে প্লাস, উভয় পক্ষকে একই কাজ করা যায়। ওয়াইয়ের মান পেলাম, নিশ্চয়ই ওয়াইয়ের মানটি যে কোনো একটি সমীকরণে বসাতে হবে। তাহলে আমরা এখন ওয়াইয়ের এই মানটি সমীকরণ এক অথবা সমীকরণ দুই যে কোনো একটিতে বসিয়ে দেই। শিক্ষার্থীরা তাহলে আমরা ওয়াইয়ের মান সমীকরণ দুয়ে বসাই। দেখো আমি সমীকরণ দুই আরেকবার লিখে নিয়েছি, সমীকরণ দুই আরেকবার লিখে নিয়েছি, এখন ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিব। এক্স মাইনাস, এক্স মাইনাস আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের মান কিন্তু ফোর, তার মানে ওয়াইয়ের পরিবর্তে আমরা ফোর লিখলাম।
y-এর মান ছিল 4। পরবর্তীতে আমরা যদি ধ্রুবক পদকে পক্ষান্তর করে ডানে নিয়ে যাই, তাহলে দেখো এই যে -4 ছিল, -4 ডান পাশে চলে গেলে সেটা +4 হয়ে যাবে। -4 ডান পাশে চলে গেল, সেটা +4 হয়ে গেল। পরবর্তীতে কিন্তু x এর মানটা পাওয়া যায়, -1 +4 করলে নিশ্চয়ই +3 পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু x এর মান পেলাম এবং y এর মান পেলাম। তাহলে আমরা নিশ্চয়ই ভগ্নাংশটি এখন লিখতে পারবো। তাহলে অতএব ভগ্নাংশটি কত হবে দেখা যাক। অতএব ভগ্নাংশটি আমাদের, ভগ্নাংশটি কিন্তু আমরা আগেই ধরে নিয়েছিলাম, ভগ্নাংশটি কিন্তু আমরা আগেই এক্স বাই ওয়াই ধরে নিয়েছিলাম। আমরা জানি দেখো ভগ্নাংশটি কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, এই যে ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। এখন তো আমরা এক্স এর মানও জানি, এখন আমরা ওয়াই এর মানটাও জানি। সুতরাং লিখতেই পারি ভগ্নাংশ এক্স বাই ওয়াই। এখানে তাহলে দেখো এক্স এর মান 3 দেখতে পাচ্ছি, বাই ওয়াই, ওয়াই এর মান দেখো 4 দেখতে পাচ্ছি। সুতরাং এক্স বাই ওয়াই মানেই কিন্তু 3/4। অতএব বুঝতে পারলাম এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ এক্স বাই ওয়াই বা 3/4, এটাই হচ্ছে আমাদের আনসার। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অঙ্ক 15 নম্বর অঙ্ক তোমাদের বই থেকে, কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং তাদের বিয়োগফল 8 যদি হয় তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। তো আমরা প্রশ্নটা আবারও পড়বো একটু পর, আপাতত আমরা কিছুটা অংশ লিখে নেই। দেখো সবাই, আমরা মনে করলাম প্রকৃত ভগ্নাংশটির লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই, তো নিশ্চয়ই তাহলে ভগ্নাংশটি হবে এক্স বাই ওয়াই। আমরা জানি উপরে থাকে লব, নিচে থাকে হর, তাহলে ভগ্নাংশটি হবে এক্স বাই ওয়াই। তাহলে এখন প্রথম শর্ত মতে কী লেখা যায় সবাই দেখো। প্রথম শর্ত মতে কী লেখা যায় সেটা বোঝার জন্য আমরা কোশ্চেনটা আরেকবার পড়ে আসি। ভগ্নাংশটির লব ও হরের যোগফল হবে 14, ভগ্নাংশটির লব ও হরের যোগফল হবে 14। দেখতে পাচ্ছি লব হচ্ছে এক্স, হর হচ্ছে ওয়াই, এদের যোগফল হবে 14। কোশ্চেন বলা আছে যে লব এক্স এবং হর ওয়াই, এদের যোগফল হবে 14। এই কথাটা কিন্তু কোশ্চেনে বলা আছে, এটাই ছিল আমাদের প্রথম শর্ত। এখন আমরা যাব দ্বিতীয় শর্তে। তো দ্বিতীয় শর্তে কি হতে পারে সেটা আমি একটু লিখে দেখাই তোমাদেরকে। দ্বিতীয় শর্তে যেটা হতে পারে সেটা হচ্ছে যে বলা আছে যে কি, যে লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8। তার মানে কাদের বিয়োগফল? ওই লব ও হরেরই বিয়োগফল। সুতরাং ল্যাঙ্গুয়েজটা কিন্তু, হ্যাঁ কথাটা কিন্তু এখানে একবারে লিখে দেওয়া হয়েছে যে লব ও হরের যোগফল হবে 14, আবার লব ও হরের বিয়োগফল হবে 8। লব ও হর তো এক্স আর ওয়াই, এক্স আর ওয়াইয়ের বিয়োগফল হবে 8। তার মানে কেমন হতে পারে দেখো সবাই, এক্স মাইনাস ওয়াই সমান 8 হতে পারে, লব ও হরের বিয়োগফল হচ্ছে 8। অথবা আরও একটা হতে পারে, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 8 হতে পারে। দেখো এটাও কিন্তু লব ও হরের বিয়োগফল। এখন বিয়োগফলের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ব্যাপার জানি, যেটা বড় সেটা আগে হবে, এক্স বড় হলে এক্স আগে হবে, আর যদি ওয়াই বড় হয় তাহলে ওয়াই আগে হবে, যেহেতু বিয়োগফল। এবং দেখো বিয়োগফল কিন্তু 8, 8 কিন্তু ধনাত্মক সংখ্যা, 8 কিন্তু দেখো প্লাস সংখ্যা। তো প্লাস সংখ্যা যদি আমরা ঠিক রাখতে যাই, তো নিশ্চয়ই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে, বড় সংখ্যা থেকে বিয়োগ করতে হবে ছোট সংখ্যা। তাহলে আমাদেরকে এখন বুঝে নিতে হবে এই অঙ্কের জন্য এক্স বড় নাকি ওয়াই বড়। এখন সবাই শুনে নাও, প্রশ্নে কিন্তু একটা কথা বলা ছিল দেখো প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি সবাই মনে রাখবে, প্রকৃত ভগ্নাংশের সব সময় লবের মান ছোট হয় আর হরের মানটা বড় হয়। কিরকম? মনে করো যে 1/2, এটাকে বলা হবে 1/2, এটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ, 1/2 প্রকৃত ভগ্নাংশ। কেন দেখো, এখানে লবের মানটা ছোট আর দেখো তো হরের মানটা নিশ্চয়ই বড়। যদি এরকম হতো 3/7,
এটাও হতো প্রকৃত ভগ্নাংশ। কেন দেখো সবাই, লবের মান কিন্তু ছোট আছে, আর হরের মানটা দেখো বড়, এটাও প্রকৃত ভগ্নাংশ। সুতরাং সবসময় হরের মানটা বড় হয় প্রকৃত ভগ্নাংশ হলে। এখন দেখা যায় যে প্রকৃত না কোনটা দেখো, প্রকৃত না কোনটা দেখো, মনে করো উপরে দিয়ে দিলাম 9, নিচে দিলাম 2, এটা প্রকৃত ভগ্নাংশ না, যেহেতু এখানে লবের মানটা বড় আর হরের মানটা ছোট। এটা ভগ্নাংশ কিন্তু প্রকৃত ভগ্নাংশ না। শিক্ষার্থীরা, আশা করি আমি বুঝতে পারলাম যে প্রকৃত ভগ্নাংশ কারা। প্রকৃত ভগ্নাংশ হতে গেলে অবশ্যই লবের মানটা ছোট হতে হবে আর হরের মানটা বড় হতে হবে। লব ছোট, হর বড়, তাহলে এরা প্রকৃত। তাহলে আমরা এই অঙ্কটাতে কিন্তু তারা বলেই দিয়েছিল প্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমরাই বলো, এই ভগ্নাংশটির কোনটা বড় হবে, লব বড় হবে নাকি হর বড় হবে? শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, যেহেতু ভগ্নাংশটি প্রকৃত, নিশ্চয়ই তাহলে হরের মানটি বড় হবে, লবের মান ছোট হবে আর হরের মানটি বড় হবে। তাহলে হর ওয়াই এখানে বড়, ওয়াই যদি বড় হয় তাহলে তো বিয়োগফলটা ওয়াই থেকে করা উচিত। ওয়াই যদি বড়ই হয় তো বিয়োগফলটা ওয়াই থেকে করা উচিত। সুতরাং আমরা বুঝতে পারলাম এই অঙ্কের জন্য এই দ্বিতীয়টা কারেক্ট, এই অঙ্কের জন্য কিন্তু প্রথমটা কিন্তু করা যাচ্ছে না, যেহেতু এক্স থেকে বিয়োগ করলে এক্সকে বড় হতে হবে, কিন্তু এক্স তো বড় না। আমরা দেখলাম প্রকৃত ভগ্নাংশের নিচেরটা বড়, ওয়াই বড়, সুতরাং ওয়াই থেকে বিয়োগ করতে হবে। ওকে, তাহলে আমরা এই অঙ্কের জন্য কোনো অবস্থাতেই এক্স মাইনাস ওয়াই করবো না। তাহলে চলো আমরা চলে যাই মূল ম্যাথে। মূল ম্যাথে যদি আমরা চলে যাই তাহলে আমরা সেখানে কি বলবো, সেখানে আমরা বলবো হচ্ছে যে দেখো সবাই, আমরা লিখে রেখেছি দেখো সবাই, এই যে আবার যেহেতু ভগ্নাংশটি প্রকৃত, প্রশ্নেই বলা আছে ভগ্নাংশটি প্রকৃত, সুতরাং ভগ্নাংশটির লব ছোট হবে এবং হর বড় হবে। তাহলে হর যদি বড়ই হয় তার মানে কি এই হর ওয়াইয়ের মানটা বড়। তাহলে অতএব দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত ছিল এদের বিয়োগফল হবে, দেখো দ্বিতীয় শর্তে ছিল যে এদের বিয়োগফল হবে 8, বিয়োগফল হবে 8 দ্বিতীয় শর্ত। তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে বিয়োগফল, তো বিয়োগফল কিন্তু ওয়াই থেকে বিয়োগ করতে হবে এক্স, তাহলে 8 হবে। দ্বিতীয় শর্তে ওয়াই থেকে বিয়োগ করতে হবে এক্স, তাহলে 8 হবে। যেহেতু আমরা এইমাত্র বললাম যে প্রকৃত ভগ্নাংশের হর বড় হয়, অর্থাৎ হর ওয়াইয়ের মানটি বড়, অতএব বিয়োগফলটি হবে বড় থেকে ছোট। ওকে, তাহলে আমরা এটাকে সমীকরণ নাম্বার 2 দিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থীরা, এখন 1 আর 2 আমরা সমাধান করলে হয়ে যাবে। তো সমাধান তো আমরা সবাই করতেই পারি, তো আমরা সমাধান যদি এখন করি তো বরাবরের মতোই আমরা আবারও সেই অপনয়ন পদ্ধতিতে যাই। যদি আমরা অপনয়ন পদ্ধতিতে যাই তাহলে আমাদের কী করা উচিত, 1 আর 2 যোগ করে দিলেই হবে। কীরকম হবে দেখা যাক শিক্ষার্থীরা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা সমীকরণ 1 ও 2 নং সমীকরণ যোগ করে, দেখো আমরা 1 নং সমীকরণ লিখে রেখেছি, এটা 2 নং সমীকরণ লিখে রেখেছি, এখন আমরা এদেরকে যোগ করব। আমরা জানি যোগ করতে গেলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না, চিহ্ন যেরকম আছে ওরকমই থাকবে। যদি আমরা যোগ করে দিই সবাই দেখো, এটা হচ্ছে প্লাস এক্স আর এটা হচ্ছে মাইনাস এক্স, নিশ্চয়ই প্লাস এক্সের সাথে নিশ্চয়ই মাইনাস এক্স কেটে যাবে। একই মান যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় নিশ্চয়ই তারা কেটে যায়, এটাও এক্স এটাও এক্স, একই মান, এটা প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন, প্লাস এক্স এবং মাইনাস এক্স নিশ্চয়ই কেটে যাবে। তাহলে কি বাকি থাকবে দেখো, বাকি থাকবে দেখো উপরে কি আছে এবং নিচে কি আছে। উপরে কিন্তু আছে ওয়াই, উপরে দেখতে পাচ্ছি ওয়াই আছে, নিচেও কিন্তু একটা প্লাস ওয়াই আছে, নিচেও একটা প্লাস ওয়াই আছে। বুঝতে পারলাম এক্স কিন্তু কেটে গেল, কিন্তু এই ওয়াই এবং এই ওয়াই কিন্তু থেকে গেল, ওয়াই প্লাস ওয়াই থেকে গেল। ডান দিকে আছে 14 প্লাস 8, ডান দিকে আছে 14 প্লাস 8, আমরা কিন্তু যোগ করতেছি, আমরা এখানে যোগ করতেছি, অতএব বলতেই পারি এটা হবে 2 ওয়াই, এটা 14 প্লাস 8 নিশ্চয়ই 22 হবে। যদি আমরা এখান থেকে ওয়াইয়ের মানটি বের করতে চাই, তাহলে ওয়াইয়ের মান বের করতে চাইলে এই 2টা নিশ্চয়ই ডান দিকে যেয়ে ভাগ হয়ে যাবে। শিক্ষার্থীরা, তাহলে দেখো 2 কিন্তু এখানে গুণ আকারে আছে, 2 ডানে চলে গেলে 2 ডানে ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছি 22 কে 2 দিয়ে ভাগ করলে 11 হয়, ওয়াইয়ের মান পেলাম 11। আমাদের এখন কাজ হবে ওয়াইয়ের মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে দেওয়া। আমরা যে কোনো একটি সমীকরণে ওয়াইয়ের মানটি বসিয়ে দিব। তাহলে চলো যে কোনো একটি সমীকরণে আমরা ওয়াইয়ের মানটি বসিয়ে দিই।
শিক্ষার্থীরা, তাহলে আমরা ওয়াইয়ের মানটি 1 নং সমীকরণে বসালাম। দেখো আমরা 1 নং সমীকরণ লিখে রেখেছি, এটা ছিল 1 নং সমীকরণ। তো 1 নং সমীকরণে আমরা এখন ওয়াইয়ের মানটি বসিয়ে দিব। তাহলে দেখো এটা ছিল এক্স আর ওয়াইয়ের মান, এই যে ওয়াই, ওয়াইয়ের মান ছিল 11। ওয়াইয়ের মানটি 11 বসিয়ে দিলাম, ইকুয়াল 14। যদি আমরা ধ্রুবক সংখ্যাটিকে অন্য পাশে নিয়ে যাই, তাহলে 14 তো ছিল, এই প্লাস 11 ডানে চলে গেলে হয়ে যাবে মাইনাস 11, পক্ষান্তর হলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। শেষ পর্যন্ত 14 থেকে 11 যদি মাইনাস করে দিই তাহলে নিশ্চয়ই 3 হবে। 14 থেকে 11 মাইনাস করলে 3 হবে। আমরা এক্স এর মান পেলাম, আমরা ওয়াই এর মান পেলাম, তাহলে নিশ্চয়ই আমরা সেই প্রকৃত ভগ্নাংশটি মনে হয় লিখতে পারবো। তাহলে আমরা নিশ্চয়ই এখন লিখতে পারবো যে অতএব সেই প্রকৃত ভগ্নাংশটি, অতএব প্রকৃত ভগ্নাংশটি, তারা আমাদের কাছে চেয়েছিল প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশটি সমান সমান, আমাদের নিশ্চয়ই মনে আছে ভগ্নাংশটি আমরা কি ধরেছিলাম, ভগ্নাংশটি আমরা ধরেছিলাম এক্স বাই ওয়াই। দেখতে পাচ্ছি এক্স এর মান 3 বাই ওয়াই, ওয়াইয়ের মান দেখতে পাচ্ছি, দেখো সবে 11, ওয়াইয়ের মান দেখতে পাচ্ছি 11, তাহলে নিচে হবে 11। তাহলে বুঝতে পারলাম এক্স এর মান হচ্ছে 3 এবং ওয়াইয়ের মান হচ্ছে 11। তো আমরা প্রকৃত ভগ্নাংশটি ধরেছিলাম এক্স বাই ওয়াই, দ্যাট মিন্স 3/11। এখন তোমরাই দেখো এই ভগ্নাংশটি তোমাদের কাছে প্রকৃত মনে হচ্ছে কি না। আমি তোমাদেরকে একটু আগেই বুঝিয়েছিলাম যে প্রকৃত ভগ্নাংশ হতে গেলে কি হতে হয়। প্রকৃত ভগ্নাংশ হতে গেলে তোমাদেরকে বলেছিলাম অবশ্যই লবের মানটি ছোট হতে হবে আর হরের মানটি বড় হতে হবে। দেখো আসলে হরের মানটি বড় আর লবের মান ছোট, সুতরাং এটা একটি প্রকৃত ভগ্নাংশ। তো এটাই আমাদের আনসার। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দিই, এই হোমওয়ার্কটি তোমরা চেষ্টা করবে, যদি তোমরা না পারো তাহলে আমরা পরবর্তী লেকচারে করে দিব। তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে 16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এটা চেষ্টা করবে, তোমরা যদি না পারো তখন আমরা পরবর্তী লেকচারে দেখব। শিক্ষার্থীরা, তাহলে এখন তোমাদের জন্য স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করি। আমরা কতগুলি ম্যাথ করলাম তার স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি, তোমরা সবাই স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। শিক্ষার্থীরা, তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি স্ক্রিনশট নিয়েছ। আমি তাহলে চেঞ্জ করি এখন। তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি নিয়েছ। নেক্সট আমি আবারও চেঞ্জ করি, তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও, শিক্ষার্থীরা আশা করি নিয়েছ। আমি তাহলে আবারও চেঞ্জ করি, তাহলে এই অঙ্কটি এখানে ছিল শেষ, তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে প্রথম অঙ্কটি হয়ে গেল। এখন আমরা যাচ্ছি পরবর্তী অঙ্কটাতে। পরবর্তী অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই 15 নম্বর অঙ্ক, সবাই এই যে আমরা দেখতে পাচ্ছি 15 নম্বর অঙ্ক। তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নাও 15 নম্বর অঙ্কের। আমি তাহলে আবারও চেঞ্জ করি, শিক্ষার্থীরা তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নাও, এবং ফাইনালি তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যতগুলি অঙ্ক আমরা করেছি এই পর্যন্ত 4টা লেকচারে, এই 4টা লেকচারের প্রত্যেকটি ম্যাথ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং তোমরা পাশাপাশি আগের এক্সারসাইজ 6.1টিও আবার প্র্যাকটিস করবে। তাহলে শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।